हेलो अस्सलामु आलैकुम दर्शक কে বলছেন কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি চাঁদপুর থেকে বলছিলাম সুমন। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। জি আমি বলছি যে আমি আজকে 15 দিন আমি ডান পায়ে এই মানে ডান পায়ে গোড়ায় ব্যথা করতেছে এবং আমি যতক্ষণ হাঁটি ততক্ষণ ভালো লাগে। আমি ওই যে একটু ফিন করে আমি একটা মেডিসিন ডাক্তারে দেখেছিলাম, তো উনি কিছু ওই যে ওষুধ দিয়েছিল, ফিনটা এখন কমছে, কিন্তু আমি যদি বসা থাকি তখন কিন্তু ওই ফিনটা মানে বাড়ে। কোথায়? পায়ের গোড়ালিতে, ডান পায়ের গোড়ালি এবং নিচে হাঁটুর নিচে ব্যথা করে। আপনার বয়স কত? আমার বয়স 32। এমনিতে কি করেন? আপনার পেশা কি? আপনি কি করেন? যে আমি ড্রাইভিং করি। আচ্ছা, আপনি কি ঘুম থেকে উঠে সকালে বা বসে আছেন, দাঁড়াতে গেলে ব্যথাটা বাড়ে, ঠিক না? জি 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 জি। আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। এটা কমন, আমরা প্রায় রোগী পেয়ে থাকি যে সে বসে আছে, যখন সে দাঁড়াতে হাঁটতে যাবে আর দাঁড়াতে মানে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা হয়। বা সকালে যেটা হয় যে সকালে উঠেও এই সমস্যাটা খুব বেশি হয়, আবার অনেকক্ষণ বসে আছে দাঁড়াতে গেলে তখন তার এই সমস্যাটা হয়। সেটা হচ্ছে পায়ের তলায় প্লান্টার ফ্যাসাইটিস নামক একটা সমস্যা হয় বা ক্যালকেনিয়াল স্পার হতে পারে। এবং এইটা আমি বারবার বলছি, এই সকল ক্ষেত্রে মোস্ট অফ দ্য কজই হচ্ছে জুতা। যদি যে জুতার ব্যবহার যদি টাইট ফিটিং জুতা ব্যবহার করে এবং জুতা সোল যদি অনেক শক্ত থাকে বা খালি পায়ে হাঁটে মানুষ, বাসা অনেকেই খালি পায়ে হাঁটে, যেহেতু এখন মোস্ট অফ দ্য বাসায় বেনকি গ্রামের বাসাও কিন্তু ফ্লোর পাকা করা, তো পাকা বাসা আর মাটির বাসা এক না অবশ্যই। সো যারা মাটির বাসায় থাকে, ফ্লোর মাটি, কোনো পাকা নেই, তারা খালি পায়ে হাঁটতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের পাকা করা আছে তারা বাসাও তাকে সফট জুতা ব্যবহার করতে হবে, না হলে এই জাতীয় এই সুমন সাহেবের মতো সমস্যা হতে পারে, যেটা ডাক্তারি নাম হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস অথবা ক্যালকেনিয়াল স্পার। দুইটাই একই, সেম, কাছাকাছি, একটা একটু বেশি খারাপ, একটা একটু কম। তো আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনাকে এখন জুতা কারেকশন করতে হবে এবং সবসময় সফট সোলের জুতা ব্যবহার করবেন। আর আপনার ওজন উচ্চতা অনুযায়ী যদি ঠিক থাকে ভালো, না হলে বেশি হয়ে থাকলে কমিয়ে ফেলতে হবে। এবং আপনার পাটাকে একটা অ্যাসেস করতে হবে, পায়ের তলাটা আর 10টা স্বাভাবিক মানুষের তলার মতো কিনা একটু দেখতে হবে। মানে একজন ডাক্তারের কাছে গেলে, যারা এই বাত ব্যথা বিশেষজ্ঞ বা আমাদের মতো ডিসেবিলিটি পুনর্বাসন নিয়ে কাজ করে, তারা দেখলে পায়ের তলা যে কোনো প্রবলেম আছে কিনা সেটা কারেকশান করা যাবে বিভিন্নভাবে, সেটা করতে হতে পারে। আরেকটা করতে পারেন, আপনি নিয়মিত কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন প্রতিদিন 10 মিনিট টানা 1 মাস 15-20 দিন, এটা সমস্যাটা ঠিক হয়ে আসবে। তারপরেও কিন্তু আপনাকে ওই জুতার ব্যবহারটা কারেকশান করতে হবে। জুতা যদি কারেকশান না করেন তাহলে এই সমস্যাটা আজীবন থেকে যাবে। প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়ার স্পার হলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিভাবে করা হয়? আসলে এটা আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব অত্যাধুনিক বিভিন্ন চিকিৎসা চলে আসছে এবং নিরাপদ চিকিৎসা। ব্যথার ওষুধ রোগী হয়তো 5 দিন 10 দিন 7 দিন খেতে পারে প্রাইমারি স্টেজে, কিন্তু তারপরও যদি দেখে বারবার হচ্ছে, তাহলে তাকে কজ আইডেন্টিফাই করতে হবে, যে ফুটে কোনো সমস্যা আছে কিনা, সেটা কোনো ঘটনগত অ্যানাটমিক্যাল প্রবলেম আছে কিনা। যদি থাকে তাকে শু কারেকশন করতে দিব আমরা, যে জুতাটাকে কারেকশন করে যেন তার এটা সমাধান হয়ে যায়। আবার আমি বলছি যে অতিরিক্ত ওজন হলেও হতে পারে, বা জুতা সে যেটা ব্যবহার করছে বাসায় দীর্ঘদিন একই রকম জুতা, সেটা আমরা দেখলেই বুঝতে পারি। তো এটা হচ্ছে বেসিক চিকিৎসা। আমি কেন এইদিকে জোর দিচ্ছি, আমরা যে চিকিৎসাটা করি সে চিকিৎসা করার পরে ভালো হয়ে গিয়ে আবার ব্যথা আসে, মূল কারণ হচ্ছে ডিউ টু একই কজ বারবার উপস্থিত হয়, যে কারণে তার ব্যথাটা হচ্ছে। কারণ যদি আপনি না শুধরে দেন বা সমাধান করেন তাহলে কিন্তু আবার ব্যথা। এই ক্ষেত্রে মনে হয় রোগীকে কাউন্সেলিং এর একটা ব্যাপার আছে, তাকে বুঝিয়ে বলতে হবে যে কেন তার এই সমস্যাটা হচ্ছে এবং ভবিষ্যতে আবার যেন না হয় সেই জন্য তার কি করণীয়। আর চিকিৎসার ক্ষেত্রে আমরা এখানে লেজার, অত্যন্ত কার্যকরী চিকিৎসা লেজার, পাশাপাশি ফুটের বিভিন্ন স্ট্রেসিং, ড্রাই নিডেলিং, এগুলো খুব কাজ করে, এবং পিআরপি থেরাপি খুবই ইফেক্টিভ। তো এগুলো আমি একেবারে লেটেস্ট থেরাপির চিকিৎসার কথা বলছি, এবং উন্নত বেশি স্টেম সেলও দেওয়া হয়, তো এক্সপেন্সিভ। তো ওই দিকে না গিয়ে আমরা যদি লেজার এবং বিভিন্ন স্ট্রেসিং করাতে পারি, জুতা কারেকশন করে দিই, এতেই রোগী ভালো হয়ে যায়। আমার মানে লেজার এবং পিআরপি যেটা আপনি বললেন, প্লেটলেট রিচ প্লাজমা দিয়ে যেটা করা হয়, এটা অনেক আধুনিক একটা চিকিৎসা এবং আমাদের দেশে এটা আমরা এখন পাচ্ছি, জি অ্যাভেলেবেল। আমরা ডিপিআরসি তো করে থাকি এবং অনেক গভর্নমেন্ট হাসপাতালও এখন ডাক্তাররা করে থাকে, করা হচ্ছে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম আমি জি আমরা সবাই শুনতে পাচ্ছি জি আসসালামু আলাইকুম জি দর্শক হ্যাঁ আমরা সবাই শুনতে পাচ্ছি আমি জানাতে চাই বলছেন জি ওয়ালাইকুম আসসালাম বলুন আপনার সমস্যা বলুন আমার এই যে হাঁটুতে ব্যথা হাঁটুতে ব্যথা আমি সকালে 40 45 মিনিট হাঁটতাম বুঝছেন একদিন আমার অতিরিক্ত 1 ঘন্টা বেশি হাঁটা পড়েছে এরপর থেকে আমার হাঁটুতে ব্যথা বয়স কত আপনার আমার বয়স 50 আচ্ছা হাঁটু কি দুইটাতে ব্যথা না একটাতে একটাতে বাম হাঁটুতে ফুলে যায় হ্যাঁ হাঁটু হালকা ফুলে আছে মানে হাঁটু মালার উপর দিকে একটু বেশি ফুলা আছে চিকিৎসা করিয়েছেন ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ ডাক্তার দেখাইছি আমি এক্সরে দিয়েছি এক্সরে করে বলছে যে হাড় ফল হয়ে গেছে এখন কি সমস্যা বর্তমানে কি জানতে চাচ্ছেন এখন যে ব্যথা ওষুধ খেলে কম থাকে আবার বাড়ে আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি জি অস্টিওআর্থ্রাইটিস এটা এই বয়সে আমি আরেক রোগীর প্রশ্নের উত্তর দিয়েছি এই সকল ক্ষেত্রে ব্যথার ওষুধ কিছুদিন খেতে পারে প্রয়োজন হলে কিন্তু দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে মিনিমাইজ না করে আমি বলবো তাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে রিহ্যাবিলিটেশন বিভিন্ন ইলেকট্রোথেরাপি এক্সারসাইজ এগুলা করতে হবে যদি হাঁটু ফুলে যায় আমি বলছি ফুলে গেলে অনেক কারণে ফুলে যায় ইনফ্ল্যামেটরি এক্সুডেট আসতে পারে হাঁটুতে সেটা অনেক সময় বের করে দিতে হতে পারে অনেক সময় বার্সাইটিস হতে পারে মানে হাঁটুর মধ্যে বিভিন্ন বার্সা থাকে লিম্ফ নোড এগুলা ইনফ্লামেশন হতে পারে বার্সার মধ্যে বিভিন্ন আপনার এক্সুডেট থাকতে পারে সেটা আমরা কাপিং একটা থেরাপি আছে যেটার মাধ্যমে আমরা বের করে দেই বিভিন্ন এক্সারসাইজ প্রয়োজন তার কোয়াড্রিসেপস মাসেলকে স্ট্রেনথেন করতে হতে পারে স্ট্রেসিং করতে হতে পারে তো সেই ক্ষেত্রে একজন রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চিকিৎসাটা করতে হবে ব্যথার ওষুধ কিছু খেতে পারে মাঝে মাঝে কোনো অসুবিধা না প্রাকৃতিক চিকিৎসাটাও করা যায় যেমন গরম সেক দেওয়া বা ব্যথানাশক কোনো ক্রিম বা মলম হাঁটুতে লাগিয়ে রেগুলার টানা কয়েকদিন এবং গরম সেক দিলে অনেকাংশে দেখা যায় এত সেরে যেতে পারে তো এবং আমি যে বলছিলাম যে এই সকল রোগীর ক্ষেত্রে যে ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলা সাপ্লিমেন্ট প্রয়োজনে খেতে হবে গ্লুকোসামাইন এখন বাজার থেকে যে কোনো অ্যাভেলেবল ওষুধের দোকানে পাওয়া যায় আমি জেনেরিক নেমের কথা বলছি যে কন্ড্রোটিন সালফেট বিভিন্ন নামে মার্কেটে আছে এগুলা অনেকাংশে উপকারে আসে এরপরও অ্যাডভান্স স্টেজে এখন পিআরপি খুবই কার্যকরী পিআরপি থেরাপি এই যে প্লাটেলেট রিচ প্লাজমা হাঁটুর ডিজেনারেটিভ হাঁটু এবং ইনজুরি ক্ষেত্রে খুবই কার্যকরী পিআরপি ক্যান রিজেনারেট দ্য কার্টিলেজ এবং পাশাপাশি আপনাকে বিভিন্ন এক্সারসাইজ করতে হবে করলে এই সমস্যাগুলো চলে যায় পিআরপি থেরাপিটা কিভাবে দেওয়া হয় আচ্ছা পিআরপি হচ্ছে একেবারে প্রাকৃতিক ন্যাচারাল একটা থেরাপি বা চিকিৎসা যেটা হচ্ছে যেমন অস্টিওআর্থ্রাইটিস বলেন যে ওনার রোগীর হাঁটু ব্যথার ক্ষেত্রে বা কেউ যদি ইনজুরি হয় এই সকল ক্ষেত্রে আমরা দিয়ে থাকি তবে সেটা হচ্ছে রোগীর থেকে যে ব্লাডটা নেওয়া হয় ওনার সেলফ নিজের ব্লাডই একটা মানে মেডিকেল প্রসেসের মাধ্যমে ল্যাবরেটরি প্রসেসের মাধ্যমে প্লাটেলেটটাকে আলাদা করা হয় সেই প্লাটেলেটটাকে হাই কনসেন্ট্রেট প্লাটেলেট আমরা ওই যে ইনজুরি জায়গা বা যেখানে ড্যামেজ বা যে ডিজিজ হয়েছে সেখানে আমরা ডাক্তাররা যারা ট্রেন জোড়ায় পুশ করতে পারে বা অভিজ্ঞতা আছে কাজ করে তারা ওখানে পুশ করে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে ডোজ আছে এক একজনের ক্ষেত্রে এক এক জোড়ার ক্ষেত্রে কতটুক পিআরপি দিব সেটা ডাক্তার সিদ্ধান্ত নেয় মানে হাঁটুর ক্ষেত্রে একরকম হতে পারে এলবোর ক্ষেত্রে আরেক রকম হতে পারে এবং কয়বার দিব এবং ড্যামেজটা কতটুক হয়েছে ওই অনুযায়ী পিআরপিটা দেওয়া হয় বা পিআরপি ইজ 100% সেফ এবং কোনো ঔষধ না রোগীর নিজের ব্লাড থেকে পিআরপিটা তৈরি করা হয় আসলে এই আধুনিক চিকিৎসাগুলো এখন আমাদের দেশে আমরা পাচ্ছি লেজার হচ্ছে পিআরপি করা যাচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু রোগীরা ভীষণভাবে উপকৃত হচ্ছেন